জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশের সকল বাঙালিকে, সকল মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা জানাচ্ছি ময়মনসিংহ জেলার সকল অধিবাসীদের, সকল বাঙালিদের। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের এই হাজার বছরের বাঙালির শাশ্বত উৎসব এই বৈশাখ পালন করি, পালন করি। আমরা মঙ্গল শোভাযাত্রা অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এখানে সম্মানিত জেলা প্রশাসক মহোদয় এবং সম্মানিত পুলিশ সুপার মহোদয়, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, আমাদের সহযোগী সংগঠন বিশেষ করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ এই শহরের সমস্ত সম্মানিত নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। আমরা চাই আজকের এই বছরের প্রথম দিন 2431 আমরা যেন সকলে মিলেই পালন করতে পারি। সকল জরাজীর্ণ, আমাদের মধ্যেও যেগুলি জরাজীর্ণ আছে, আমাদের হৃদয়েও যেগুলি জরাজীর্ণ আছে, সেই সকল জরাজীর্ণ যেন আমরা কাটিয়ে উঠে নতুন করে যেন এই বছরের যাত্রা শুরু করতে পারি। আমরা সবাই মিলে আসুন একই সাথে উচ্চারণ করি শুভ নববর্ষ। সবাইকে ধন্যবাদ। আসুন সকলে মিলে আমাদের যাত্রা শুভ হোক, সকল জঞ্জাল কেটে যাক, সকল অমানিসার অন্ধকার কেটে যাক, সকল সাম্প্রদায়িকতা কেটে যাক। আমরা বাংলার প্রধানমন্ত্রী, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে আহ্বান জানিয়েছেন আজকে তার নববর্ষের বক্তব্যে, যে আমরা সকল গ্লানি ভুলে, সকল পঙ্কিলতাকে ভুলে আমরা আসুন সকলে মিলে নবযাত্রা শুরু করি, সকলে মিলে কাজ করি, আমাদের সোনার বাংলা এই বাংলাদেশকে আমরা গড়ে তুলি। সকলে ভালো থাকবেন। জয় অযোধ্যা। যারা আছেন আর যারা সামনে বসে আছেন, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, আর অতিথিবৃন্দদেরকে বসার সুযোগ করে দেবে। স্বাগতের ব্যবস্থা করা হয়েছে। স্বাগতের ব্যবস্থা